আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের ডেস্কটপে স্ক্রিন সেভার সেট করতে হয়। ঠিক এই রকম এটি হলো একটি বাবল স্ক্রিন সেভার, এটি হলো রিবন স্ক্রিন সেভার। দেখুন কত সুন্দর লাগছে। একটি কম্পিউটারে যদি আমরা স্ক্রিন সেভার সেট করে রাখি তাহলে আমাদের কম্পিউটারের লুকটা কত সুন্দর দেখাবে। আপনিও আপনার কম্পিউটারে যদি স্ক্রিন সেভার সেট করে রাখেন তাহলে আপনার কম্পিউটারেও লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটি একটি 3D স্ক্রিন সেভার, দেখুন আপনার নাম দিয়েও আপনি স্ক্রিন সেভার বানাতে পারেন। ঠিক এই রকম এখানে আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে, পঙ্কজ ক্রিয়েটিভ চ্যানেল। চলুন মূল ভিডিও শুরু করার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি এই ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পঙ্কজ ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি পঙ্কজ নস্কর আপনাদের প্রত্যেকে জানাই কম্পিউটার ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের আরেকটি নতুন পর্বে স্বাগত। প্রথমে আমরা ডেস্কটপ স্ক্রিনে মাউসের মাধ্যমে রাইট ক্লিক করে পার্সোনালাইজ অপশানের ওপর ক্লিক করব। এই অপশানটির ওপর ক্লিক করার পর একটি ডায়লগ বক্স খুলে গেল। এই ডায়লগ বক্সের নিচে দেখুন এই যে স্ক্রিন সেভার, স্ক্রিন সেভার অপশানের ওপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আরেকটি ডায়লগ বক্স খুলে গেল স্ক্রিন সেভার বলে। এখানে দেখুন স্ক্রিন সেভার এই অপশানটা দেখতে পাচ্ছি নান করা আছে। এখান থেকে অনেক অপশান আছে, আমরা যে অপশানটি প্রয়োজন সেই অপশানটি সিলেক্ট করে দেব। প্রথমে আমরা চাইছি রিবনস, রিবনস করার পর দেখুন স্ক্রিনে প্রিভিউ হচ্ছে। ঠিক এই রকম স্ক্রিন সেভার আপনার কম্পিউটারে ডেস্কটপে দেখাবে। তারপর আসি ওয়েট, ওয়েট কতক্ষণ অন্তর আপনি রাখতে চাইছেন। ধরুন আপনার কম্পিউটার কাজ করতে করতে যদি এক মিনিট যদি কোনো রকম কাজ না করেন তাহলে এই স্ক্রিন সেভারটাই শো করবে। আমরা যদি এখানে টাইমটা সেট করে দিই, এখান থেকে যদি 2 মিনিট বা 1 মিনিট বা 5 মিনিট যে টাইমটা সেট করে দেবো সেই টাইম অনুযায়ী স্ক্রিন সেভারটা হবে। যদি আপনি আপনার কম্পিউটারে যদি কোনো রকম কাজ না করেন তাহলে 5 মিনিট বা 1 মিনিট সিলেক্ট করে দিলে মানে আপনার 1 মিনিট পর স্ক্রিন সেভারটি অন হয়ে যাবে। ঠিক প্রিভিউতে আমরা যেমন দেখতে পাচ্ছি তেমনই হবে। এই টিকটি হলো অন রিজুম অ্যান্ড ডিসপ্লে লগ ইন স্ক্রিন। এখানে হচ্ছে যারা কম্পিউটারকে লক করে রাখে, ধরুন আমি আপনার কম্পিউটার খুলতে চাইছি, যখন লক করা থাকবে এই লক অবস্থায় যদি আমি না লক খুলি 1 মিনিট পর তাহলে আমার অটোমেটিক স্ক্রিন সেভারটা চলে আসবে। এটা যদি অন করে দিই, আর যদি না করে দিই তাহলে ওটা প্রয়োজন নেই, এটা আমরা এখন অন করছি না। তারপর কি করব, অ্যাপ্লাই ওকে, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখুন কি আসছে 1 মিনিট পর, 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর দেখুন কত সুন্দর একটি স্ক্রিন সেভার ডিসপ্লে হচ্ছে। এইরকম স্ক্রিন সেভার যদি আমরা সেট করে থাকি তাহলে আমাদের কম্পিউটারের লুকটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এরপর আসি বাবল স্ক্রিন সেভারটা কিভাবে করতে হয়। এখান থেকে আমরা পার্সোনালাইজ, আবার স্ক্রিন সেভারে গেলাম, এখান থেকে রিবনস করা হয়েছিল, এরপর বাবলস এই অপশানটা চুজ করব। ঠিক আছে, চুজ করার পর এখানে আপনি অন রিজুম অ্যান্ড ডিসপ্লে লগ ইন স্ক্রিন, এটা আপনি টিক করতে পারেন নাও করতে পারেন, এটা আমি এখন করছি না। এবার অ্যাপ্লাই ওকে, এবার এটা কেটে দিই। এবার দেখুন কি আসে দেখি 1 মিনিট পর, দেখুন 1 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের কত সুন্দর একটি স্ক্রিন সেভার আসছে। তারপরে আমাদের নাম দিয়ে কিভাবে স্ক্রিন সেভার করব, আবারও আমরা ডিসপ্লেতে চলে এলাম। ডিসপ্লেতে চলে আসার পর রাইট ক্লিক করে পার্সোনালাইজ এই অপশানের উপর ক্লিক করব। করার পর আবার স্ক্রিন সেভারে গেলাম, স্ক্রিন সেভার থেকে এখান থেকে আপনারা সেট করে দেবে 3D টেক্সট। দেখুন এখানে আমার নাম অনুযায়ী 3D হচ্ছে। এখানে আপনাদের নাম ইউজ করতে হলে সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে গিয়ে এখানে দেখুন আমার সেট করা নাম চলে এসেছে, এখানে আপনাদের নাম দিয়ে দেবেন। এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দিয়ে আপনি আপনার নামটা বসাবেন। এখানে বসালাম রাহুল কম্পিউটার। এখানে আপনি রেজুলেশন কেমন রাখতে চাইছেন, লো থেকে হাই আপনি আপনার মতন রেখে দেবে, আমি বাই ডিফল্টটা রাখলাম। এখানে সাইজ, এখানে ছোট করতে চাইছেন না বড় করতে চাইছেন, স্মল অ্যান্ড লার্জ এখানে বাই ডিফল্ট রাখতে পারেন বা আপনি আপনার মতন রাখতে পারেন।
ঠিক আছে। এরপর হচ্ছে আপনার হচ্ছে রোটেট টাইপ, এই অপশানগুলি হলো কিভাবে রোটেট হবে তার বিভিন্ন রকম অপশান দেওয়া আছে, এই অপশানগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি এই অপশানটা দিলাম থাম্বনেল। তারপরে হচ্ছে রোটেট স্পিড, কতটা ফাস্ট হবে কতটা স্লো হবে সেটা আপনারা আপনাদের মধ্যে চুজ করে দেবেন। এরপর আসছি সলিড কালার। সলিড কালার বলতে এখান থেকে আপনি যেমন খুশি কালার দিতে পারেন, এখান থেকে যে কোনো একটি কালার দিলেন, আমি দিলাম ধরুন এই রেড কালারটাই থাক, ঠিক আছে। এখান থেকে ওকে করে দিলাম। তারপরে হচ্ছে টেক্সচার, এইগুলো আপনি দেখে নেবেন, টেক্সচারের উপর টিক মেরে এগুলো টেক্সচার করে দিতে পারেন, এগুলো আমি আর দিচ্ছি না, এগুলো আপনারা আপনাদের মতন দেখে নেবেন। তারপরে হচ্ছে রিফ্লেকশান, এইগুলো দেখে নেবেন, এগুলো আপনি প্রতিটা অপশান একবার করে অন্তত দেখে নেবেন, তারপরে ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে প্রিভিউতে দেখাচ্ছে, ঠিক আছে, প্রিভিউতে অ্যাপ্লাই ওকে। এরপর এক মিনিট পর দেখব আমাদের ডেস্কটপ স্ক্রিনে কেমন স্ক্রিন সেভার আসে। এই ডায়লগ বক্সটা কেটে দিলাম। দেখুন আমাদের স্ক্রিনে রাহুল কম্পিউটার স্ক্রিন সেভারটি চলে এসছে। আপনারা প্রতিটি অপশান একবার করে অ্যাপ্লাই করে দেখবেন, তাতে আরও ভালো স্ক্রিন সেভার আপনি সেট করতে পারবেন। এখানে রোটেশন টাইপটা আপনারা যেমন দেবেন তেমনভাবে রোটেশন হবে। আমি থাম্বনেল হিসাবে দিয়েছিলাম বলে এইভাবে হচ্ছে। আপনারা ওখানে অনেক রকম অপশান আছে, সেই অপশানগুলো একবার এক একবার করে অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আপনি আমার থেকেও ভালো স্ক্রিন সেভার রেডি করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।